হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম চলে এসেছি বিকালবেলায়, কফি করছি। আমরা একটু ঘুরতে যাব আজকে। দেখো, আমার কফি রেডি হয়ে গেছে, এরপর কফিটা খেয়েই আমরা বেরিয়ে পড়ব। দেখি আজকে তো সানডে, আমরা কোথায় দেখি ঘুরতে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা একটু ঘুরতে যাচ্ছি, পরের একটু ছুটি আছে, তো দেখতে থাকো কোথায় যাই কি করি। ঠিক আছে, টাটা। এখানে তো বাবাই গাড়িতে চেপে পড়েছে, আমি এবার বেরোচ্ছি। দেখ বাবি, আর ডাকলেও তাকাবে না, গাড়ি চাপলে তো আর চিনতেই পারে না ও। চলো গাড়িতে চেপে পড়লাম, এরপর যাই দেখি কোথায় যাওয়া যায়। বাড়ির একটুখানি যেতেই একটা পার্ক আছে খুব সুন্দর, সেখানে আমার ছেলে যেতে তো খুব ভালোবাসে, ওখানে অনেক স্ট্যাচু আছে। চলো দেখি সেখানেই যাই আর তোমাদেরও দেখাই, দেখতে থাকো তোমরা। তোমরা দেখো চাপবার জন্য ছটপট ছটপট করছে, ওর বাবা চাপিয়ে দিচ্ছে, দিয়ে ওর একটু শান্তি হয়েছে, চেপে ভীষণ আনন্দ ওর। ওটা চাপতে পারবে না তুমি, চলে এসো, ওটা চাপতে হবে না, না ওটা চাপতে হবে না, চলে এসো। কি করবে তুমি, কি করবে, চাপবে? ওটা তো অনেক বড়, ওটা চাপতে নেই, পড়ে যাবে। চাপতে নেই সোনা, চাপতে নেই, চলে এসো। দেখো পার্কটা খুব সুন্দর না, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগলো জানিও। বেবিদের এখানে খেলা করার জন্য খুবই ভালো একটা জায়গা। চলো এবার পার্কে ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে পড়লাম, দেখি আর কোথায় যাই, তোমরা দেখতে থাকো। চলো বাড়ি ফেরার পথে একবার ভাবলাম মলে ঢুকি, তো সেখানেই গেলাম, কিছু কেনাকাটা করলাম, দেখি সেখানে যে আবার এক ঘটনা, তোমরা দেখতে থাকো। আমার ছেলে তো সেখানে যে ভূত দেখেছে। হ্যাঁ
এগুলো ভূত। ওই দেখো আমার ছেলে ভূত দেখেছে, ম্যানিকুইন গুলোকে দেখে বলছে মা ভূত। বাড়ি চলে এলাম, এবার দেখো আমরা কি করছি। এই দেখো, এই দেখো চপ খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে, দেখেছো চপ খাবে। কি খাচ্ছ? চপ খাচ্ছে, দেখেছো চপ খাবে। ঠিক আছে আবার পরে কথা বলছি, আর টাটা। দেখো আমার ছেলে শুয়ে পড়েছে, এবার আমরা শুতে যাচ্ছি। এখন বাচ্চা রাত 11:30, তো এবার আমরা শুতে যাচ্ছি। ওকে, গুড নাইট, টাটা, বাই।